আজকে মহাষষ্ঠী, আজ দেবীর বোধন। আজকের এই শুভ মুহূর্তটা আমাদের সকলের কাছে বড় বিশেষ পাওয়া একটা মুহূর্ত। সবার মাঝে একই প্রাণ, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। তুমি যা কিছুই কর, মনুষ্যত্বহীন হয়ে গেলে তার কোনো মূল্য নেই। তুমি শ্রমিক হয়ে কাজ করো, মালিক হয়ে শাসন করো, রাজনীতি করো, যাই করো না কেন, যখন তুমি মনুষ্যত্বহীন হয়ে যাবে, মানুষকে ভালোবাসা ভুলে যাবে, তখন সেই রাজনীতিরও কোনো মূল্য নেই, তোমাকে মানুষ ঘৃণা করবে। তোমরা মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না, মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। শিল্পী আমাদের অনেক শ্রদ্ধার একজন শিল্পী, লোককবি অসীম সরকার। সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে, সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে, সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে। আমায় শিশুর মতো স্বভাব দে মা, শিশুর মতো স্বভাব দে মা, চাই না আমি বড় হই। সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে, সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে। তন্ত্রমন্ত্র তাতে, সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে, সাধু হতে চাই না মাগো, সাধু করে তোর কোলে যেতে। আমি শিশু হয়ে বসবো কোলে, মায়া মোহের
जेल खाना साधु होते चाहिए।